হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সম্রাট শিল্পকে স্বাগতম আজকে আমরা পার্বত্য ইস্কো মন্দিরে আজকে রাধানানীর জন্মদিন প্রথমে আপনারা ইস্কো মন্দির শিব মন্দির দর্শন করবেন তারপর উপরে উঠবেন উপরে উঠে দেখবেন দুইটা মন্দির আছে ছোটো ছোটো ওইগুলো আছে একটা হনুমানজি মন্দির আর একটা হচ্ছে গুরুদেবের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরগুলোর ছবি আর দেবতা মন্দিরটা অনেক সুন্দর যেন আপনাদের উপরে যেটা কারো কাছে সেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন মন্দির ভিভে প্রবেশ মন্দিরটা অনেক সুন্দর যে আমরা ভিতরে যাচ্ছি মন্দির ভিতরে আজকে রাধারানী অভিষেক এখানে ফাঁসির দুইটা দেবতা আছে এখানে হচ্ছে বিষ্ণু দেবতা আমরা ভিতরে যাচ্ছি এখানে অনেক সুন্দর কারুকার্য অনেক স্তম্ভ মুক্তি আছে সুন্দর সাজানো দেন উপরে যাচ্ছি আমরা আজকে রাধা রাধারানীর অভিষেক দেখাবো আপনাদেরকে এখানে চলছে রাধারানী অভিষেক এখানে অনেক মানুষ ভিড় এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে জগন্নাথ বলদেব সুভদ্র বিগ্রহ আছে তারপরে শ্রী শ্রী দয়াল নিতাই রায়ের বিগ্রহ আছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে চলতেছে রাধারানীর অভিষেক এখানে অনেক ভক্ত সমাগম ঘটেছে এখানে চলতেছে রাধারানীর অভিষেক সে উপলক্ষে আজকে অনেক মন্দিরে অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল অনেক ভক্ত এসেছে তোমাদেরকে দেখাচ্ছি অনেক ভক্ত এখানে রাধা রানীর এর অভিষেক দেখতে এসেছে রাতানির অভিষেক এখন শেষ হয়েছে এখন মন্দিরের দ্বারপান্তগুলো এখন বন্ধ করবে দেন আমরা নিচেই চলে গেলাম তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা মন্দিরের দৃশ্যটা সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা অনেক সুন্দর মহাপ্রসাদ নিতে চলে আসলাম নিচে মন্দিরটা অনেক সুন্দর সবাই আসবেন চট্টগ্রাম আসলে মন্দির মন্দিরে এসে ঘুরে যাবেন সবাইকে ধন্যবাদ